তো কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হবে সেটারও কমন সেন্স আমাদের আজকাল কাজ করে না ঠিক আল্লাহর ওয়াস্তে নিজের পরিবারকে বাঁচানো নিজের ভাইকে বোনকে বাঁচানো নিজের সন্তানদেরকে বাঁচানো অন্তত আল্লাহকে বলতে পারবেন রব্বে কারীম আমার যতটুকু পাওয়ার ছিল আমার যতটুকু এরিয়া ছিল আমি এতটুকু করার চেষ্টা করেছি পারি নাই চেষ্টা করেছি আর মনে রাখবেন যে বান্দা চেষ্টা করে আল্লাহ তাকে সহযোগিতা করে ঠিক সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ মানে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে বান্দা নিজেকে পরিবর্তন করার হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ করে হুজুররা মাঝে মধ্যে ওয়াইজে বলে না সুদের বিপক্ষে বলে না অনেকে রাগ করে না আচ্ছা কেন হুজুরের লাভ কি সুদ নিয়ে কথা বলে হুজুরের লাভ কি আপনি যে রাগ করছেন হুজুরের লাভ কি হুজুর তো আপনাকে চিনেই না ঠিক হুজুরে কোরআন হাদিসের কথা বলছো আপনি ওদিকে রাগ করে গরের মধ্যে নাক ফুলাইতেছেন ইনারা হক দয়া হুজুর তো আপনারে চিনেই না হুজুর কোরআন হাদিসের কথা বলছে আপনি কথাগুলোকে নিজের গায়ে টেনে নিলেন তার মানে আপনি সেটার ভিতরে আচ্ছা এবার আমি আমার ভাইকে প্রশ্ন করলাম আগে একটা কথা বুঝেন এই কথা মাথায় বসা রাখবেন আমার কথা কি শোনা যাচ্ছে আমার মা বোন যদি শুনে থাকে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি আমরা লাভটা চাই কেউ লস চাই না ব্যবসায় যদি লাভ হয় আমরা আছি লস হলে ভাই এই ব্যবসায় আমরা যাব আচ্ছা একটা কথা মনে রাখবেন আল্লাহর রসুলের ইসলামের প্রত্যেকটি আদেশে প্রত্যেকটি নিষেধে আমাদের জন্য হাজার হাজার কল্যাণ আছে কল্যাণ নাই এমন কোন কাজের আদেশ দেওয়া হয়নি এবার আপনারা বলেন ইসলাম কি সুদকে হ্যাঁ বলেছে নাকি না বলেছে কেন টাকা তো টাকা ইসলাম কি ঘুষকে হ্যাঁ বলেছে না বলেছে তাহলে টাকা তো টাকা নিচে কোন একটা জায়গায় জামিলা আছে এবার টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আমিন এবার আপনি সেই হারামের টাকাটা নিলেন সকাল 10টায় কয়টায় আপনার চাকরি ছুটি হলো 4টায় পরের দিন আপনার স্ত্রী বললেন আগামী দিন আমাদের ঘরে বাজার লাগবে তো স্বাভাবিক আপনি তো পকেট থেকে টাকাই দিবেন যেহেতু ঘরের কর্তা আপনি এবার আপনি বললেন লিস্টি করো কত টাকা লাগবে বলো উনি লিস্টি করলেন 10-15 হাজার টাকার একটা বাজার লাগবে আপনাকে তো টাকা দিতে হবে ওই 15 হাজার টাকার ভিতরে ওই 500 টাকা ডুবে গেছে কোন 500 টাকা কোন 500 টাকা জোরে বলেন কোন 500 টাকা এবার আপনি বলেন সেই 500 টাকা বাজারে গেছে কি যায় নাই দোকানদারের কাছে যায় গেছে কি যায় নাই ওই 500 টাকার পরিমাণ জিনিস আসছে কি আসে নাই ওই জিনিস আসছে চাউল কি আসলো জোরে বলেন নাকি এবার চাউলটা ঘরে আসার পরে আপনার বড় ছেলে মেজো ছেলে স্কুল থেকে আসবে আপনার স্ত্রী জানে উনি কি করলেন তাড়াতাড়ি রান্না বসালেন দেখছিতে চাউল দিয়ে রান্না বসালেন কারণ ছেলেরা এসে ক্ষুধার্ত থাকবে খানা তো দিতে হবে এবার আয়েশা বলতেছে মা মা বাদ দাও যেটা বলে আর কি মা বাদ দাও তো মা অত সুন্দর করে ভাত সার্ভ করলেন ওই ভাতের ভিতরে ওই 500 টাকার চাউল ছিল পেঁয়াজটা কোথায় লাগতেছে দেখেন ওই 500 টাকার চাউল এবার সেই 500 টাকার চাউল আপনার ছেলে দোনোটা খাইছে মুখ দিয়ে খেয়ে কোথায় গেছে জোরে বলেন না কোথায় গেছে আর আমার যুবক ভাইয়েরা জানে মানুষের শরীরে যে রক্ত তন্মধ্যে কিছু রক্ত খাবারের মাধ্যমে হয় মানুষের শরীরের যে রক্ত যে ক্যালসিয়াম এটা অধিকাংশ রক্ত কিসের মাধ্যমে হয় খাবারের উপরে যার খাওয়া যত বেশি ন্যাচারাল তার শরীর তত বেশি সুস্থ এটা ডাক্তাররাও বর্তমানে বলছে আর একটু জোরে বলেন না এবার আপনার সেই ছেলে আপনি তো অফিসে কিছু জানেন না আপনার স্ত্রী তো রান্না করে তারা তো জানে না বাতে না বাত সামান্য বাত এটা আবার কি হতে পারে কিন্তু আপনি কত বড় মারাত্মক ঘটনা ঘটাই ফেলছেন আপনি বুঝতেই পারেন নাই ওই খাবারটা পেটে যাওয়ার পরে 10-20 মিনিট আল্লাহই ভালো জানে হজম হওয়া শুরু করলো এবার হজম হয়ে কিছু খাবার পায়খানা হয়ে গেল কিছু খাবার রক্ত হয়ে গেল কিছু খাবার ক্যালসিয়াম হয়ে গেল এবার বলেন রক্তটা কি
আর আপনারা জানেন সারা শরীরে রক্ত সার্কুলার হয় হার্ট থেকে সুবহানাল্লাহ বলতো সুবহানাল্লাহ ঠিক বললে সওয়াব না পাইতে পারেন কিন্তু সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করলে একটা জান্নাতে গাছ লাগায় যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ যার যত শক্তি আছে বলেন না সুবহানাল্লাহ মানব দেহে সারা শরীরে রক্ত যত সার্কুলার হয় সব হয় হার্ট থেকে আর হার্টের আওয়াজটা কম বেশি আমাদের সবারই জানা আছে আমি দেখাচ্ছি আপনারা একটু মিলে দেখেন ক্যাঙ্গুরু বুঝাইতাম আচ্ছা মাঝে মধ্যে অনারাত তো নয় না আর আওয়াজ শোনা যাবে না আর পাঁচ মিনিট আছে খেয়াল করুন মাঝে মধ্যে বাড়ি উগা হাইলে জিনজিনে মারে না এত কেন লাগে এত এত যদি কেউ আইরা হয় আমি তোমাকে অনেক ভালোবাসি এত ভালোবাসা ভালো লাগে না এত যদি কেউ আইরা হয় চলো তোমাকে আমি একটু বারবিকিউ খাওয়াবো তুই তো নগেলি যাতে পারিবে হাই জিনগরি যাতে মারে এত লাগে রক বেকিং সিরিজের বই এত আল্লাহ লাগে এত বড় দয়াবান ডর করে অন্য সুবহান আল্লাহর প্রশংসা যদি বান্দার মন তুন মুকুত বাই নয় আর হার প্রশংসা বাড়িত বেগুন ইমানি আওয়াজে হৃদয়ের জানালাটা খুলে সম্পর্ক আর টিকিব না জোর হনা টিকিব না আরো জোর হনা টিকিব না আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আল্লাহ আর বেগ গুণের মানি চলিবে তৌফিক দান করুক শেষ কথায় চলে আসলাম ইমানদার ভাইরা যদি জীবন সুন্দর রাখতে চান পারিবারিকের মধ্যে পারিবারিক নিয়মের মধ্যে ইসলামের অস্তিত্ব লাগবে সামাজিক নিয়মে
ইসলামের অস্তিত্ব লাগবে বাবা হয়ে সন্তানের সাথে কিভাবে কথা বলবেন ইসলাম থেকে শিখে নেন সন্তান হয়ে মা বাবার দায়িত্ব কি ইসলাম থেকে শিখে নেন এবার আমি সত্তার সাথে কথাটা বলি ভুল যেটা প্রথমে বুঝেছেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার সন্তানকে ডাক্তার বানানোর ইচ্ছা বানাই ফেলেন আপত্তি নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা বানাই ফেলেন কোনো আপত্তি নাই আপনার সন্তানকে বেসিক ইসলামের ধারণাটাকে দিয়ে দেন এটা যদি মনে বসে যায় এবার ডাক্তারের মাথায় বসুক ইঞ্জিনিয়ারের মাথায় বসুক কোনো সমস্যা নাই এই ডাক্তারটাই মুসলমানের মতো মুসলমান হবে মানুষের মতো মানুষ হবে সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আরে সুন্নাত ওয়ালি জামাত জিন্দাবাদ উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন দিন দিন কি বিয়াদবি কমতেছে নাকি ভাইয়া বাড়তেছে এখানে অনেক বড় ভাই আছে যাদের সামনে ছোট ভাইয়ের একসময় কথা বলতে পারে না আজকালকার ছোট ভাইয়েরা দেখেন সদ্দা কি বাড়তেছে না কমতেছে যেটাকে আমরা যেটাকে ইজি মনে করি এটা আমাদের সমাজের জন্য করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক বুঝতেছি না যে আমরা জীবনে কোনোদিন কিশোর গ্যাং এর নাম শুনি নাই এখন কি কি বলে কিশোর গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং আজীব ব্যাপার আপনি যেটা ফেসবুকে ইউটিউবে দেখতেছেন পত্রিকায় দেখতেছেন আপনি ওই আর কি দণ্ডই দে অবাধ্য ন ভাইরাস ইভেন ডাইটারে পারফর্ম আইরো দরিদ্রারে সেজন্য বলি আগে থেকে আপনার কিচ্ছু করা লাগবে না শুধু একটা কাজ করবেন আপনার ছেলে মেয়ের অন্তরে আল্লাহর ভয় নবীর প্রেমটা ঢুকাই দেন বাকি কাছে নেই হয়ে বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা মারহাবা আমি আবদার রেখে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার যুবক ভাইরা মনোযোগ আছেন আছে আচ্ছা মনে করেন আমি একটা কথা বলছি আপনারা উত্তর দিবেন আপনার কাছে সব আছে আপনার রব নাই কি আছে আপনার কাছে কিছু নাই আপনার কাছে দুনিয়ার কিছুই নাই কেউ নাই কিন্তু আপনার রবের দয়া আপনার সাথে আছে সব আছে একটু জোরে তাহলে আমাদের কিন্তু মূল্যের দরকার রবের রহমত ঠিক দুনিয়াতেও দরকার রবের রহমত কবরেও দরকার রবের রহমত হাসরেও দরকার রবের রহমত এবার আপনার আমার আমাদের কোন আত্মীয় স্বজন পরিচিত এই কথা মাথায় বসায় রাখেন কারণ দিন শেষে কবরে আপনি আমি একা কেউ আসবে না আত্মীয় স্বজন আসবে না পাড়া প্রতিবেশী আসবে না হাসরের মধ্যে কেউ কাউকে সওয়াব দিবে না আপনি একা আমি একা এই কথা মাথায় বসায় রাখেন কোন কেউ আপন পর পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আপনাকে এমন কাজে এমন কথা দিয়ে উৎসাহিত করে যেটা আপনার আল্লাহর কথার বিপক্ষে আদেশের বিপক্ষে আপনার নবীর আদেশের বিপক্ষে সে যাই হোক তার কথা ধরা যাবে না রব যেটা বলেছে আমরা সেটাই করব কারণ আমাকে আমার বন্ধু বান্ধবী খাওয়ায় না আমাদের রব খাওয়ায় সুবহানাল্লাহ এবার আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনি যখন আপনার বন্ধুর মন রাখতে যান আপনি মূলত তখন আল্লাহকে কষ্ট দিচ্ছেন বন্ধু যখন বলে এক টান দেছো না কিছুই তুনু আর ক্যান্সার হলে তুই লবিনি তোর গান তোর কিরে কথা বলে না রে ভাই বন্ধু হাত কেন হাসো না এ বয়স না হইলে কি বুড়া বয়স খাবিনি এবার পুলিশে যাতে তো জি হতে আইন বন্ধু হই দে এবার বন্ধুরে যাতে তো জি বন্ধু হতে ইদে কি আর হতে কুত্তর গুহাইব না ইনকাহার সাবধান সাবধান আপন বলতে আসলে দুনিয়াতে কেউ নাই এই কথা মনে এবং মাথায় বসায় ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে আসলে সত্যিকার অর্থে এই দুনিয়াতে আপন বলতে প্রিয় বলতে আমাদের আসলে কেউই নাই সবগুলা তাল বাহানার অভিনয় চলছে মাত্র সময় সাপেক্ষে স্বার্থ যতক্ষণ আছে বাবা আছে যখন স্বার্থ উল্টাই যাবে চোখ উল্টাই ফেলতে দ্বিধাবোধ করবে না মনে রাখবেন আমার ভাই ও বোনেরা শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি আমাদের জন্য আসল আপন হচ্ছে আমাদের রব আল্লাহ আমাদের জন্য আসল আপন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন যিনি হাশরের ময়দানে আমাদের পাপীদেরকে বাঁচানোর জন্য রবের দরবারে বারবার সিজদা দিতে দিতে সুপারিশ করতে থাকবেন রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন আপনার আমার জন্য সেই নবীর চাইতে আপন আর কেউ হতে পারে না আল্লাহর চাইতে আপন কেউ হতে পারে না যে
যেই বান্দা এই কথাটা মাথায় বসাই ফেলতে পারবে দুনিয়া সাময়িক একটা সময় মাত্র একদিন চলে যেতে হবে আজ না হয় কাল চলে যেতেই হবে সাময়িক সময়টা আল্লাহ এবং রাসূলের আদেশ মেনে শুধু অভিনয়টা করে যান মা মার জায়গায় অভিনয় করুন বাবা বাবার জায়গায় অভিনয় করুন বন্ধু বন্ধুর জায়গায় অভিনয় করুন স্বামী স্বামীর জায়গায় অভিনয় করুন স্ত্রী স্ত্রীর জায়গায় অভিনয় করুন অভিনয় করে কর্তব্য দায়িত্বটা পালন করেন রবকে খুশি করেন মনে রাখবেন হাশরের ময়দানে আপনার রবের রহমত আপনাকে ছায়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সবাই মিলে একবার বলেন মারহাবা আজকে থেকে কি আল্লাহ এবং রাসূলকে নিব নাকি ওই বন্ধু বান্ধবকে নিব আপনারা বলেন আপনারা আমিই বলবো আপনারা বলেন আল্লাহ এবং রাসূলকে খুশি করবে না বন্ধু বান্ধবকে খুশি করবে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি বোন শাস্তে গিয়েছেন আপনাকে যদি বলে যে বুরু ফ্ল্যাগ করলে সুন্দর লাগবে আপনি বলবেন যে যতটুক সুন্দর লাগার সেটা আমার রব দিয়েছেন তোর আর বেশি বলতে হবে না শাস্তি আমি নিষেধ করছি না কিন্তু আল্লাহ যেগুলা দিয়েছেন এগুলাতে হাত দিবেন না দেখেন আমি আপনাদেরকে একটা শ্রদ্ধার সাথে কথা বলি এই যে আমাদের আপনাদের ব্রো যেগুলো আছে জন্মের পর থেকে কখনো কি বাড়ছে বেশি না জোরে বলেন না বাড়ছে না প্রত্যেক মাসে কাটা লাগে কিন্তু আমার মা বোন অনেকে হয়তো নিজের ইচ্ছায় করে নাই বুঝে না যে সেজন্য করেছে অনেকে ব্রো ফ্ল্যাগ করে ফেলছে মাসে দুই মাসে তিন মাসে এখন বারবার করা লাগে কি রে যতক্ষণ হাত দিই নাই যতদিন হাত দিই নাই এটা তো বারে নাই বারবার কাটা লাগে নাই এখন কেন লাগলো ওই যে আপনি আল্লাহর কাজে হাত দিয়ে দিয়েছেন আপনার উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে এরকম যদি আমার কোনো মা বোন আমার কথা শুনে থাকেন শ্রদ্ধার সাথে বলি আপনার রব বড় রহমান আপনার রব বড় রহিম আপনার রব বড় গফফার আপনি শুধু আল্লাহর কাছে তওবা করেন মওলা ভুল করে করেছি আমি তুমি আমাকে মাফ করে দাও এদিকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে এটা এদিকে আপনার ব্রু আগের চেয়ে তার বেশি সুন্দর হয়ে যাবে আমি মেয়েদেরকে দোষ দিই না কারণ এগুলা বেশিরভাগ ওই তাল দিয়ে করায় যে কিছু বান্ধবী আছে ব্রু ফ্ল্যাগ করলে বেশি সুন্দর লাগবে পাল্লারওয়ালা বলবে সাজাইতে গিয়ে অনেকে না যায় না জিজ্ঞেস করে একদম সুন্দর করে ব্রু ফ্ল্যাগ করে দেয় এদিকে আমার বোনের কষ্ট বেড়ে যায় আপনি আল্লাহর কাছে সিলিন্ডার হন আপনার সমস্যাগুলো আল্লাহ নিজেই সমাধান করে দিবে সময় সাপেক্ষে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন যেহেতু আমার সময় ছিল 10টা পর্যন্ত আমার ভাইয়া জানেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব সুদূর ঢাকা থেকে এটা আমাদের সিটাঙ্গের মেহমান নমাতে তার জোর এটা সিটাঙ্গের কি মেহমান চিন সিটাঙ্গে বাসা করি আর সিটাঙ্গের কি উনি যেন এখান থেকে গিয়ে বলে সিডাং একটা মাহফিলে গেছিলাম ওইখানে প্রেমিকের ঢল ছিল